সংযুক্ত আরব আমিরাতে 15 জুন হতে 15 সেপ্টেম্বর পর্যন্ত 3 মাস মধ্যাহ্ন বিরতি চলবে। এই আইনের আওতায় আরব আমিরাতে 7টি প্রদেশ আবুধাবি, দুবাই, সারজা, আচমান, রাসাল খাইমা, ফুজিরা এবং উম্মে আল কুইনের সব জায়গায় দুপুর 12:30 থেকে 3টা পর্যন্ত খোলা জায়গায় অথবা প্রচণ্ড সূর্যতাপের নিচে কোনো কোম্পানি বা ব্যক্তি বাইরে কাজ করা বন্ধ হয়ে যাচ্ছে। শ্রমিকদের স্বাস্থ্য রক্ষা ও প্রচণ্ড গরম আর তাপদাহ থেকে নিরাপদে রাখতে এই মধ্যাহ্ন বিরতি আইন করা হয়েছে। গাড়ি চালালি গাড়ির এখন কম্পিউটার সারি দেয়, এখন আই আজ দিয়ে মরুর্থন আজ দিয়ে আসছি, এখন 2 বার সার দিয়ে কম্পিউটার সার যে গরম পরে আমি রাজ্য সরকারের মধ্যে সার বাড়াতাম 3টা বছর যে আনন্দ দিই, অবশ্যই আমি বহুত বেটার হই আর কমাল যেগুলো আছে তারপরে চেষ্টা করবেন দেখি সাবধান হাস কাম করি ফেললাই। এটাই আমার যে গরম পড়তে সীমের বাইরে গরম পড়ে আর যে এই এই আজি পদার্থ শুরু হই দেয় এই মানে রায়তর পাড়া পর্যন্ত মানে গ্যারেসর হাম অ্যান্ড হস্ট সিরিয়াস মানে যেন ইঞ্জিনের গরম হ্যান রৈতর গরম মানে বলার বাইরে গাম সাবন ডেটল সাবন দিয়ে গোসল করি তারপরেও মাথা খাম করি নকরি গরম বেশি পরে। এই আইনের ফলে ওই সময়ের মধ্যে সকল প্রকার শুধু বিশেষ জরুরি কাজ ছাড়া কাজ করা বন্ধ রাখতে হবে। তবে অত্যাবশ্যকীয় কার্যক্রম যেসব না করলে জনগণের ক্ষতি হবে বা দেশের ক্ষতি হতে পারে এই ধরনের কাজ এই আইনের বাইরে রাখা হয়েছে। মধ্যাহ্ন বিরতির এই আইন ভঙ্গকারী বা অমান্যকারী ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোম্পানির বিরুদ্ধে প্রত্যেক শ্রমিকের কাজ করার জন্য 5,000 দিরহাম থেকে 50,000 দিরহাম এবং তাৎক্ষণিক জরিমানা সহ নানা ধরনের শাস্তির বিধান রাখা হয়েছে। ডেস্ক নিউজ, সি+ টিভি, চট্টগ্রাম।